একটি ক্ষুদ্র পুরাতন গল্প। গল্প বলিতে হইবে, কিন্তু আর তো পারি না। এখন এই পরিশ্রান্ত অক্ষম ব্যক্তিটিকে ছুটি দিতে হইবে। এ পদ আমাকে কে দিল বলা কঠিন। ক্রমে ক্রমে একে একে তোমরা পাঁচজন আসিয়া আমার চারিদিকে কখন জড়ো হইলে, এবং কেন যে তোমরা আমাকে এত অনুগ্রহ করিলে এবং আমার কাছে এত প্রত্যাশা করিলে, তাহা বলা আমার পক্ষে দুঃসাধ্য। অবশ্যই সে তোমাদের নিজ গুণে শোভা দৃষ্টিক্রমে আমার প্রতি সহসা তোমাদের অনুগ্রহ উদয় হইয়াছিল, এবং যাহাতে সে অনুগ্রহরা হয় সাধ্যমতো সে চেষ্টার ত্রুটি হয় নাই। কিন্তু পাঁচজনের অব্যক্ত অনির্দিষ্ট সম্মতিক্রমে যে কার্যভার আমার উপর অর্পিত হইয়া পড়িয়াছে, আমি তাহার যোগ্য নহি। ক্ষমতা আছে কিনা তাহা লইয়া বিনয় বা অহংকার করিতে চাহি না, কিন্তু প্রধান কারণ এই যে বিধাতা আমাকে নির্জনচর জীবন রূপেই গঠিত করিয়াছিলেন। খ্যাতি যশ জনতার উপযোগী করি আমার গাত্রে কঠিন চর্মাবরণ দিয়ে দেন নাই। তাহারই বিধান ছিল যে যদি তুমি আত্মরক্ষা করিতে চাও তো একটু নিরালায় মধ্যে বাস করিও। চিত্তই সেই নিরালার বাসস্থানটুকুর জন্য সর্বদাই উৎকণ্ঠিত হইয়াছে। কিন্তু পিতামহ অদৃষ্ট পরিহাস করিয়াই হোক অথবা ভুল বুঝিয়াই হোক, আমাকে একটি বিপুল জনসমাজের মধ্যে উত্তীর্ণ করিয়া এখানে মুখ কাপড় দিয়া হাস্য করিতেছেন। আমি তাহার সেই হাস্য যোগ দিবার চেষ্টা করিতেছি, কিন্তু কিছুতেই কৃতকার্য হইতে পারিতেছি না। পলায়ন করাও আমার কর্তব্য বলিয়া মনে হয় না। সৈন্যদলের মধ্যে এমন অনেক ব্যক্তি আছে যাদের স্বভাবতই যুদ্ধের অপেক্ষা শান্তির মধ্যে অধিকতর স্ফূর্তি পাইতে পারিত, কিন্তু যখন সে নিজের এবং পরের গম যুদ্ধক্ষেত্রের মাঝে আসিয়া দাঁড়াইয়াছে, হঠাৎ দল ভাঙিয়া পলায়ন করা তাহাকে শোভা পায় না। অদৃষ্ট সুবিবেচনাপূর্বক প্রাণীগণকে যথাসাধ্য কর্মে নিয়োগ করেন না, কিন্তু তথাপি নিযুক্ত কার্য দৃঢ় নিষ্ঠার সহিত সম্পূর্ণ করা মানুষের কর্তব্য। তোমরা আবশ্যক বোধ করিলে আমার নিকট আসিয়া থাকো এবং সম্মান দেখাইতেও ত্রুটি করো না। আবশ্যক অতীত হইয়া গেলে সেবাধকামের প্রতি অবজ্ঞা প্রকাশ করিয়া কিছু আত্মগৌরব অনুভব করিবারও চেষ্টা করিয়া থাকো। পৃথিবীতে সাধারণত ইহাই স্বাভাবিক, এবং এই কারণেই সাধারণ নামক একটি অকৃতজ্ঞ অব্যবস্থিত চিত্ত রাজাকে তাহার অনুচরবর্গ সম্পূর্ণ বিশ্বাস করে না। কিন্তু অনুগ্রহ নিগ্রহের দিকে তাকাইলে সকল সময় কাজ করা হইয়া ওঠে না। নিরপেক্ষ হইয়া কাজ না করিলে কাজের গৌরব আর থাকে না। অতএব যদি কিছু শুনিতে ইচ্ছা করিয়া আসিয়া থাকো তো কিছু শোনাইব, শ্রান্তি মানিব না এবং উৎসাহেরও প্রত্যাশা করিব না। আজ কিন্তু অতি ক্ষুদ্র এবং পৃথিবীর অত্যন্ত পুরাতন একটি গল্প মনে পড়িতেছে। মনোহর না হইলেও সংক্ষেপ বশত শুনিতে ধৈর্যচ্যুতি না হইবার সম্ভাবনা। পৃথিবীতে একটি মহানদীর তীরে একটি মহারণ্য ছিল। সেই অরণ্যে এবং সেই নদীতীরে এক কাঠঠোকরা এবং একটি কাদা খোঁচা পক্ষী বাস করিত। ধরাটলে কীট যখন সুলভ ছিল তখন ক্ষুধা নিবৃত্তপূর্বক সন্তুষ্ট চিত্তে উভয় ধরাধামের যশ কীর্তন করিয়া পুষ্টকলেরবে বিচরণ করিত। কালক্রমে দৈবযোগে পৃথিবীতে কীট দুষ্প্রাপ্য হইয়া উঠিল। তখন নদীর তীরস্থ কাদা খোঁচা শাখাসীন কাঠঠোকরাকে কহিল, ভাই কাঠঠোকরা, বাহির হইতে অনেকের নিকটেই পৃথিবীর নবীন শ্যামল সুন্দর বলিয়া মনে হয়, কিন্তু আমি তো দেখিতেছি আদপান্ত জীর্ণ। শাখাহীন কাঠঠোকরা নদী তটস্থ কাদা খোঁচাকে বলিল, ভাই কাদা খোঁচা, অনেকেই অরণ্যকে সতেজ শোভন বলিয়া বিশ্বাস করে, কিন্তু আমি বলিতেছি ইহা একেবারে অন্তঃসারবিহীন। তখন উভয় মিলিয়া তাহাই প্রমাণ করিয়া দিতে সৎকৃত সংকল্প হইল। কাদা খোঁচা নদীতীরে লম্ফ দিয়া পৃথিবীর কোমল কর্দমে অনবরতই চংসুবিদ্ধ করিয়া বসুন্ধারার জীর্ণতা নির্দেশ করিতে লাগিল, এবং কাঠঠোকরা বনস্পতির কঠিন শাখায় বারংবার চংসু আঘাত করিয়া অরণ্য অন্তঃশূন্যতা প্রচার করিতে প্রবৃত্ত হইল। বিধি বিড়ম্বনায় উক্ত দুই অধ্যাবসায়ী পক্ষী সঙ্গীত বিদ্যায় বঞ্চিত। অতএব কোকিল যখন ধরাতলে নবনব বসন্ত সমাগম পঞ্চম স্বরে ঘোষণা করিতে লাগিল, এবং শ্যামা যখন অরণ্য নবনব প্রভাতোদয় কীর্তন করিতে নিযুক্ত রহিল, তখন এই দুই ক্ষুধিত অসন্তুষ্ট মুখ পক্ষী অশ্রান্ত উৎসাহে আপন প্রতিজ্ঞা পালন করিতে লাগিল। এই গল্প তোমাদের ভালো লাগিল না? ভালো লাগিবার কথা নয়, কিন্তু ইহা সর্বাপেক্ষা মহৎ গুণ এই যে পাঁচ সাত প্যারাগ্রাফেই সম্পন্ন।
এই গল্পটা যে পুরাতন তাহাও তোমাদের মনে হইতেছে না? তার কারণ পৃথিবীর ভাগ্যদেশে এই গল্প অতি পুরাতন হইয়াও চিরকাল নতুন রহিয়া গেল। বহুদিন হইতে অকৃতজ্ঞ কাকঠোকরা পৃথিবীর দৃঢ় কঠিন অমর মুহূর্তের উপর ঠক ঠক শব্দে জোরসুপাত করিতেছে এবং কাদাখোঁচা সরোজ উর্বর কোমল তত্ত্বের মধ্যে খচ খচ শব্দে চঞ্চুবিদ্ধ করিতেছে। আজও তাহার শেষ হইল না, মনের আক্ষেপ এখনও রহিয়া রহিয়া গেল। ওটার মধ্যে সুখ দুঃখের কথা কি আছে জিজ্ঞেস করিতেছ? ইহার মধ্যে সুখের কথাও আছে, দুঃখের কথাও আছে। দুঃখের কথা এই যে, পৃথিবীর যতই উদার এবং অরণ্য যতই মহৎ হোক, ক্ষুদ্র চঞ্চু আপনার উপযুক্ত খাদ্য না পাইবা মাত্র তাহাদিকে আঘাত করিয়া আসিতেছে। এবং সুখের বিষয় এই যে, তথাপি শত সহস্র বৎসর পৃথিবীর নবীন এবং অরণ্য শ্যামল রহিয়াছে। যদি কেউ মরে তো সে ওই দুটি বিদ্বেষ বিসর্জর্জর হতভাগ্য বিহঙ্গ এবং জগতে কেহ সে সংবাদ জানিতেও পায় না। তোমরা এই গল্পের মধ্যে মাথা মুন্ড অর্থ কী আছে কিছু বুঝিতে পারো নাই? তাৎপর্য বিশেষ কিছুই জটিল নহে, হয়তো কিঞ্চিত বয়সপ্রাপ্ত হইলেই বুঝিতে পারিবে। যাহাই হোক, সর্বশুদ্ধ জিনিসটা তোমাদের উপযুক্ত হয় নাই, তাহার তো কোনো সন্দেহ মাত্র নাই।